সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, আর বিষয়টি হল ফল হারিনি অমাবস্যার রাতে বাড়িতে থাকা এই দুটি জিনিস নিশ্চিন্তে পুড়িয়ে ফেলুন, পূর্বে আপনাদের দুর্ভাগ্য, ফিরে আসবে অখণ্ড সৌভাগ্য, সেই সঙ্গে জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি এবং অর্থে জোয়ার আসবে আপনার জীবনে। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিক শুনেছেন, আমাদের প্রত্যেকেরই একটা বড় চাহিদা হচ্ছে অর্থ, কারণ অর্থ ছাড়া আমাদের এই জীবনই ব্যর্থ। কারণ আজকের দিনে আপনি যে কাজেই যান না কেন, অর্থের প্রয়োজন সর্বত্রই। তাই আমাদের অর্থভাগ্যকে উন্নত করার জন্য তাহলে অতি অবশ্যই আপনি আপনার বাড়িতে এই একটি বিশেষ ক্রিয়া করতে ভুলবেন না। তাই আপনি যদি এই কাজটি করেন তাহলে আপনি এর সুফল সুনিশ্চিতভাবে পাবেন। কারণ এই অমাবস্যা তিথিতে গ্রহ নক্ষত্রের এমন একটি যোগ দেখা যায়, যে যোগে আপনি যদি এই সমস্ত উপায় বা ক্রিয়াগুলি অবলম্বন করেন তাহলে আপনার জীবনে অর্থের জোয়ার আসবেই আসবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই অমাবস্যা তিথি চলাকালীন সময়ের মধ্যে যে যে শুভ কাজগুলি আছে আপনি সেগুলো করতে পারেন। এই শুভ ক্রিয়াগুলি করলে সুফল নিশ্চিত রূপে লাভ হয়। তাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো, বাড়িঘর পরিষ্কার করে নিন এবং ঘর মোছার জলে অতি অবশ্যই কিছুটা পরিমাণ লবণ মিশিয়ে দেবেন এবং এর ফলে আপনার বাড়ি বা গৃহে জীবাণুমুক্ত হবে। এছাড়াও এই অমাবস্যা তিথি চলাকালীন সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো, এই দিন অনেকেই নিরামিষ আহার গ্রহণ করেন, আবার অনেকেই অন্ন গ্রহণ করেন না। অন্ন অর্থাৎ ভাত মুড়ির পরিবর্তে এই দিন আপনি আটা জাতীয় খাবার, যেমন রুটি, লুচি, পরোটা, এই সব খাবারগুলি কিন্তু আপনি গ্রহণ করতে পারেন। এই অমাবস্যা তিথি চলাকালীন সময়ে অনেকেই লক্ষ্মীর দিব্য জিনিস গ্রহণ করেন না। তাই আপনার যদি সাধ্য ও সামর্থ্য থাকে তাহলে অতি অবশ্যই এই অমাবস্যা চলাকালীন সময়ে আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যদি আপনাদের পক্ষে সম্ভব হয় লুচি রুটি পরোটা এই জাতীয় খাবার খাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই অমাবস্যা তিথি চলাকালীন সময় আপনার বাড়ির মধ্যস্থলে অর্থাৎ আপনার যতগুলি ঘর আছে আপনার বাড়ির যে মধ্যস্থলটি হচ্ছে সেই স্থানে আপনি সাতটি তেজপাতা এবং সেই সঙ্গে লবঙ্গ সহকারে আপনি ধুনো দিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে ঠিক শুনেছেন, আপনি এই অমাবস্যা চলাকালীন সন্ধ্যাবেলায় ধুনোর সাথে সাতটি তেজপাতা এবং সাতটি লবঙ্গ দিয়ে আপনি যে ধুনো জ্বালাবেন সেই ধুনোর ধোঁয়া যেন আপনার সারা বাড়ির বিভিন্ন স্থানে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারেন। এর ফলে আপনার বাড়ি থেকে সকল প্রকারের জীবাণু তো বিনাশ হবেই, সেই সঙ্গে আপনার বাড়িতে থাকা অশুভ শক্তি বিতাড়িত হবে। বন্ধুরা, শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে অমাবস্যা তিথি চলাকালীন সময় নেগেটিভ এনার্জির প্রভাব বাড়ে, তাই বিভিন্ন রকমের অশুভ শক্তিগুলির প্রভাব অত্যন্তই বৃদ্ধি পায়। তাই আপনি যদি
সেই নেগেটিভ শক্তির প্রভাব কমাতে চান, তাহলে অমাবস্যা তিথি চলাকালীন সময় এই বিশেষ কাজটি করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে সমস্যা থাকাটা কোনো আশ্চর্যের ব্যাপার নয়। জীবনে চলতে গেলে সমস্যা থাকবে, তার সঙ্গে থাকবে সমাধানও। নানা বিষয় নিয়ে জীবনে সমস্যা বা বাধা দেখা যায়, সেই সব সমস্যার সমাধান করার জন্য নানান পথ আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা রয়েছে। অমাবস্যা তিথি চলাকালীন সময় এক মুঠো নুন নিয়ে আপনাদের বাথরুম বা যে কোনো নোংরা জায়গায় যেখানে জল জমে আছে সেরকম কোনো জায়গায় নিজের মাথার ওপর 5 বা 7 বার ঘুরিয়ে নিয়ে ওই মুঠো ভর্তি নুনটি ফেলে দিন ওই নোংরা জায়গায়। এই কাজটি পরিবারের সবাই করতে পারে, পুরুষ মহিলা শিশু সকলেই এই কাজটি করতে পারে। এর ফলে কোনো অশুভ শক্তি বা কোনো নজর দোষ সেই ব্যক্তির ওপর থাকবে না, তাই সেই ব্যক্তি সুখ শান্তি ও আনন্দময় জীবন যাপন করতে সক্ষম হবেন। সেই সঙ্গে আপনাদের জীবনে যে সকল বাধায় আপনারা নাজেহাল হয়ে যেতেন সেই সকল বাধা খুব দ্রুত দূর হয়ে যাবে এবং আপনার বাস্তু দোষ কেটে যাবে এবং বাড়িতে কোনো রকম কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। সেই সঙ্গে এই উপায় বা ক্রিয়াটি আপনার শত্রু নাশ করতেও সাহায্য করে থাকে। হ্যাঁ বন্ধুরা, এই দিন একটি বিশেষ উপায়ের মাধ্যমে আপনি আপনার সমস্ত প্রকার মনস্কামনা আপনি পূরণ করতে পারেন, কারণ এই ফলহারিণী অমাবস্যা বা ফলহারিণী কালী পুজো আমাদের কাছে খুবই মাহাত্মপূর্ণ। বন্ধুরা, এই ফলহারিণী অমাবস্যার একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। বন্ধুরা, ফলহারিণী অমাবস্যার দিন ভুলেও এই কাজগুলি করবেন না, তাহলেই আপনার সংসারে তথা আপনার জীবনে আয় উন্নতি দেখতে পাবেন। এক কথায় বলতে গেলে যে এই কাজগুলি না করলে আপনারা খুব দ্রুত কোটিপতি হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, ফলহারিণী অমাবস্যা আর এই অমাবস্যা তিথি চলাকালীন ভুলেও করবেন না এই কাজগুলি। বন্ধুরা, আমরা সনাতন ধর্মের মানুষেরা এই অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এই সব বিশেষ তিথিগুলো অতি অবশ্যই মেনে চলি। হ্যাঁ বন্ধুরা, আমাদের যে 12 মাসে 13 পার্বণ তা আমাদের প্রত্যেক মাসেই সঠিক বিধি ও নিয়ম অনুসারে বিভিন্ন তিথি নক্ষত্র মেনে চলে সনাতন ধর্মের মানুষেরা। তাই এই জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যা চলাকালীন ভুলেও করবেন না এই কাজগুলি। আর আজ আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে আপনারা যদি মা কালীর আশীর্বাদ ও কৃপা পেতে চান, তাহলে এই ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে জয় মা কালীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, চলুন এইবার আমরা একেবারে প্রথমেই বলবো, ভুলেও বাড়ির মানুষের মধ্যে বা বাইরের যে কোনো মানুষের কোনো রকম ঝগড়া ঝামেলা অশান্তি কলহ বচসার মধ্যে লিপ্ত হবেন না। হ্যাঁ বন্ধুরা, ভুলেও কোনো মানুষকে ছোট বড় কথা একদমই বলবেন না। বন্ধুরা, এই অমাবস্যা তিথি চলাকালীন সময়ের মধ্যে ভুলেও আপনারা কোনো খারাপ কাজ করবেন না, কারণ এই সময়ে আপনি যা কাজ করবেন তার 3 গুণ ফল লাভ হবে। তাই সুতরাং আপনি যদি কোনো খারাপ কাজ করে থাকেন, তাহলে তার 3 গুণ তার খারাপ ফল আপনার জন্য প্রাপ্ত হবে। বন্ধুরা, এরপর আমি আপনাদের যে বিষয়টির কথা বলবো তা হলো, ফলহারিণী অমাবস্যা তিথি চলাকালীন সময়ের মধ্যে কোনো গরিব দুঃখী দুস্থ ভিখারী যদি আপনার বাড়িতে আসে, তাহলে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনি আপনার সাধ্য মতো অন্তত পক্ষে একটি টাকা হলেও তাকে দিন, কিন্তু কখনোই একেবারে খালি হাতে ফিরিয়ে দেবেন না। বন্ধুরা, যারা আশা করে আপনার কাছে আসবেন, তাদেরকে আপনি আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী দিন। পারলে আপনারা একটু খাবারও দিতে পারেন, কিন্তু কখনোই খালি হাতে ফেরাবেন না। যাই হোক বন্ধুরা, এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো, বন্ধুরা, এই ফলহারিণী অমাবস্যার সময় কোনোভাবে কোনো পরিস্থিতিতে আমিষ জাতীয় খাবার খাবেন না। হ্যাঁ বন্ধুরা,
এই অমাবস্যা তিথির নিশি পালন করলে তা অত্যন্ত শুভ। কিন্তু আপনারা যদি উপবাস না থাকতে পারে তাহলে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন, আমিষ আহার বর্জন করুন। কোনোভাবেই আমিষ জাতীয় খাবার খাবেন না, কেননা এই আমিষ জাতীয় খাবার খেলে আপনার জীবনে অধঃপতন নেমে আসবে। তাই সব থেকে ভালো হয় আপনি যদি এই তিথি সঠিকভাবে সঠিক নিয়মে পালন করেন, তাহলে আপনার জীবনে আয় উন্নতি কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, এরপর আমি আপনাদের জানিয়ে দেব যে এই ফলহারিণী অমাবস্যা তিথি চলাকালীন সময়ের মধ্যে কোনোভাবে শারীরিক সম্পর্কে জড়াবেন না। আপনি এই সময় যা উৎপন্ন হবে তাতে আপনার জীবন ছারখার হয়ে যাবে, তাই সাবধান, এই সময় কোনো শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়বেন না। বন্ধুরা, এই ফলহারিণী অমাবস্যার তিথি চলাকালীন নখ দাড়ি চুল ভুলেও এই ধরনের ক্ষৌর কর্ম করবেন না। হ্যাঁ বন্ধুরা, একই সঙ্গে কোনোভাবে রক্তক্ষরণ করবেন না, কারণ এই সব ঘটনাগুলি আমাদের জীবনে নেগেটিভ এনার্জিকে ডেকে আনে, তাই এইগুলি থেকে আপনারা অতি অবশ্যই সাবধান থাকুন। তাই এই ধরনের ভুল কাজগুলি এই অমাবস্যা তিথি চলাকালীন সময়ের মধ্যে করবেন না। বন্ধুরা, এছাড়াও আপনারা এই ফলহারিণী অমাবস্যার দিন একাকী কোনো নির্জন স্থানে যাবেন না, পেত আত্মা আপনাকে তাড়া করবে, আপনার জীবনে তথা আপনার পরিবারে সমস্যা বৃদ্ধি পাবে। তাই অতি অবশ্যই সাবধান, এই বিষয়গুলি মেনে চলুন, সুফল লাভ হবেই হবে। বন্ধুরা, এই জ্যৈষ্ঠ অমাবস্যা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু ধর্মে। এই অমাবস্যায় গঙ্গা স্নান দান পুজো পাঠ করার বিশেষ তাৎপর্য রয়েছে। অনেকে এই দিনে ব্রত পালন করে, বিশ্বাস করা হয়েছে এই দিনে এই নিয়মগুলি মেনে চললে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়, জ্ঞানে অজ্ঞানে করা পাপ ও দোষ থেকে মুক্তি মেলে, পাশাপাশি প্রচুর পরিমাণে পুণ্য প্রাপ্তিও হয়। বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে মা কালীকে ফল দান করলে শুভ ফল প্রাপ্তি হয়, তাই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাকে ফলহারিণী অমাবস্যাও বলা হয়ে থাকে। ফলহারিণী কালী পুজো করলে অর্থ কর্ম বিদ্যা দাম্পত্য এবং প্রেম ভালোবাসার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হয়। তাই এই দিন আপনি কারোর কাছ থেকে টাকা ধার নেবেন না, তাহলে আপনাকে সারাটা বছরই পরের ওপর নির্ভর থাকতে হবে। বন্ধুরা, একই সঙ্গে এই দিন আপনি কোনো নতুন জিনিসপত্র বা আইটেম কিনবেন না, এর ফলে আপনাকে সারাটা বছর এটা ওটা কিনতেই হবে এবং আপনার সংসারে বাজে খরচ বন্ধ হবে। একই সঙ্গে আপনার সংসারে বাজে খরচ বৃদ্ধি পাবে, তাই এই সব কাজগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখুন এবং এই বিশেষ বিশেষ কাজগুলি অতি অবশ্যই করুন, তাহলে দেখবেন আপনার আয় উন্নতি কেউ আটকাতে পারবে না। নাম্বার ওয়ান, এই ফলহারিণী অমাবস্যা তিথি চলাকালীন অসত্য বা বড় গাছে পূজা করুন। নাম্বার টু, অসত্য গাছে সুতো বাঁধুন এবং কাঁচা দুধ অর্পণ করুন। নাম্বার থ্রি, গরু ও কুকুর এবং কাককে কিছু খাবার দিন। চতুর্থ, এই দিন পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা উচিত, এর ফলে আপনি পূর্বপুরুষের আশীর্বাদ পাবেন। এবং পঞ্চমত, কালো তিল দান করলে অত্যন্ত উপকার মেলে, তাই আপনারা যদি জীবনে আয় উন্নতি সুখ শান্তি সমৃদ্ধিকে বৃদ্ধি করতে চান তাহলে অতি অবশ্যই এই বিষয়গুলি মেনে চলুন, রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।